একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আত-তাইয়্যিবায় সকালবেলা রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবীর সঙ্গে রাসূলুল্লাহর দেখা হয়ে গেল। তিনি আনসারী সাহাবী, নাম তার হারেসা ইবনু মালিক। নবীজি তাকে ডেকে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা রে তোমার সকালটা কেমনে কাটলো কও। উনি বুক ফুলায় বলে ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকালটা প্রকৃত ইমানদার হিসেবে হয়ে গেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। সাহস কি দেখছেন, কারে বলতেছেন? রাসূলুল্লাহরে, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। তিনি যদি কারো দিকে ইশারা করে বলেন এটা আমার উম্মত, এরে আমি চিনি, এই আইডেন্টিফাইর কারণে জাহান্নাম যার জন্য ওয়াজিব ছিল জাহান্নাম বন্ধ হয়ে আল্লাহর জান্নাত তার জন্য ওপেন হয়ে যায়। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল, তুমি কি বললে হারে সাহেব? আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়, তুমি বললে তুমি প্রকৃত ইমানদার। ফাইনালি কুল্লি কাউলিন হাকিকা, প্রত্যেকটা কথার একটা হাকিকত আছে। কি বুঝাতে চাইলে? তুমি ভালো করে চিন্তা করো, ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইওর ওন ইন্টেলেকচুয়াল পাওয়ার। কি বললা? প্রকৃত ইমানদার? ভাইবে দেখো, চিন্তা করো, চিন্তা করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, নবীরে আমি আমার কলবকে দুনিয়া থেকে পাক বানায় ফেলেছি। দুনিয়ার কোন লোভ, দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন প্রীতি প্রেম আমার অন্তরে নাই, আল্লাহ এবং তার রসুলের মহাব্বত দিয়ে আমার অন্তরকে সাজাইছি, আমার কলবকে আমি পাক বানিয়ে ফেলেছি। নবীজি বললেন, হারে সারে কেমনে পাক বানালা বলো। ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দিনের পর দিন রোজা রেখেছি, আর রাতের পর রাত যখন মানুষ ঘুমায় গিয়েছে আমি হারেসা ঘুমায় নাই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি। এই জন্য রাসূলুল্লাহ পাওয়ারায় যখন প্রথম গিয়েছেন চারটি কাজের দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, হে মানব মণ্ডলী বেশি বেশি সালাম দাও, অতায়মু তাম মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক করে মজবুত করো, ঠুনকো বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করো না, ওয়াসাল্লু বিল্লাইল আর রাতের তখন নামাজে দাঁড়িয়ে যাও, ওয়ান নাস যখন মানুষ ঘুমিয়ে যায়, এই চারটা কাজ যদি করতে পারো আমি রাসূল গ্যারান্টি দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে টেনশন মুক্ত ভাবে আল্লাহর জান্নাতে চলে যাবা। সাহাবি বললেন, দিনের পর দিন আমি রোজা রেখেছি, রাতের পর রাত নামাজ আদায় করেছি, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার কলব পাক হয়ে গিয়েছে, আর আল্লাহ পাকও আমাকে কিছু পুরস্কার দিয়েছেন। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখতে পেতাম, এখন যদি আমি আসমানের দিকে তাকাই এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তা নয়, রাসূল রে আরো আছে, বলে কি? ফাকা আননি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, জান্নাতের মধ্যে একজন জান্নাতি আর একজনের সাথে মোলাকাত করে, ওই দৃশ্য দুইটা চরমের চক্ষু দ্বারা আল্লাহ আমাকে দেখায় দেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, জাহান্নামে কষ্টের সুরত আল্লাহ পাক আমাকে দেখান। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, নবীজি বললেন, আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়ে গিয়েছে, মারেফাতের নূর আল্লাহ পাক তোমার সিনায় দান করেছেন, যার কারণে তোমার এমন অবস্থা এমন হয়ে গিয়েছে চর্ম চক্ষুর দৃষ্টির সীমানাকে তুমি পাড়ি দিয়ে আল্লাহর মারেফাতের সাহায্যে তুমি দেখছো। সুবহানাল্লাহ বলেন। হাদিস
وَاتَّقُوا فِرَاسَةَ الْمُؤْمِنِ فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللَّهِ যারা ঈমানের তেজে জ্বলতে জ্বলতে হৃদয়কে পুরায়া আল্লাহর প্রেমের দ্বারা তাদের অন্তরকে দগ্ধ বানায় দেয় আল্লাহ পাক বলছেন আল্লাহর হাবিব বলছেন তাদের নজরকে ভয় করো এরা সাধারণ চোখ দ্বারা দেখে না সরাসরি আল্লাহর নূর দ্বারা দেখতে পায় চিল্লায় কোন সুবহানাল্লাহ সাহাবী দেখলেন দিস ইজ দ্য মোমেন্ট এই তো সময় নবীজি আমাকে বললেন আবসারতা ফালজাম তোমার বাসারাত হাসিল হয়েছে এটার উপরে ইস্তিকামাত থাকো দৃঢ় প্রত্যয়ী হও দুনিয়া যেন গ্রাস না করে আমি তো সার্টিফিকেট পেয়ে গেলাম একটা দোয়া রসুল থেকে কবুল করায় নেই সুবহানাল্লাহ ওই সাহাবী হারেস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন রাসূল বললেন হারেসারে কি দোয়া করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মৌত নসিব করে দেয় ফাদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হারেসার জন্য হাত তুলে দোয়া করলেন আয় আল্লাহ আমার সাহাবী হারেসাকে তুমি শহীদের মৌত দিয়ে দাও কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে যুদ্ধের ডাক এলো সাহাবী ইমানির তেজ নিয়ে যুদ্ধে চলে গেলেন ওয়াহুয়া আউয়ালু মান উস্তুশিদা প্রথম শহীদ হয়ে গেলেন বাকিটা সহিহ আল বুখারীর বর্ণনা তার মায়ের কানে এই কথা চলে গেল হারেসার নাই পৃথিবীতে ওই সাহাবীর মা দৌড়ে আমার নবীজির কাছে চলে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমার একটাই সন্তান বড় আদর করে যত্ন করে ভালোবেসে তাকে আমি লালন পালন করেছি আমি শুনলাম আমার কলিজার টুকরা হারেসা শাহাদাত বরণ করেছে এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই আমি অখুশি না রাসূলরে আমি জানতে চাই আপনার মোবারক জবান দ্বারা আপনি বলেন আমার সন্তানটা কি জান্নাতি না অন্য কোথাও আছে রাসূলরে আমার কলিজার টুকরা যদি জান্নাতে থাকে এই যে আমি আপনার সামনে চোখের পানি মুছে ফেলবো জিন্দিগিতে আর আমি কাঁদব না সুবহানাল্লাহ আর যদি অন্য কোথাও থাকে রাসূল আল্লাহ কসম আমার চোখের পানি কোনো দিন শুকাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন বললেন হারে শর্মা জান্নাত তো আর একটু নয় আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ যার বিশালতা হলো জমিন আর আসমান এই জান্নাতে ক্লাসিফিকেশন আছে আল্লাহ পাক জান্নাতকে এক এক ক্লাসে এক এক কোয়ালিটির বানাইছে নবীজি বললেন হারে শর্মারে দুঃখ করবার কোনো কারণ নাই টেনশন নিও না আমি রাসূল তোমার হারেসের ব্যাপারে সুসংবাদ দিচ্ছি ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের আলি মাকামের মধ্যে অবস্থান করতেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেছেন তাকওয়াকারী হও আমি আল্লাহ সম্মান বাড়ায় দিব সুবহানাল্লাহ বলবেন না হারেসার মা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সামনে চোখের পানি মুছে ফেললাম আলহামদুলিল্লাহ আর আমি জিন্দেগিতে কোনোদিন কাঁদব না সুবহানাল্লাহ বলবেন না বলেন আল্লাহু আকবার